হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার টেকনোলজিক্যাল টিপস বিডি চ্যানেলে। সো ফ্রেন্ডস, আজকে টিপসটি হচ্ছে আমরা অনেকেই আসলে যারা ইউসি, প্রায় 99% মানুষ আমরা ইউসি ব্রাউজার ব্যবহার করে থাকি। ক্রোম ব্রাউজারের সেবা আসলে বেশিরভাগ মানুষ ইউসি ব্রাউজার ব্যবহার করে থাকে। সো ফ্রেন্ডস, আসলে আমরা ইউসি ব্রাউজার ব্যবহার করি কিন্তু আসলে ইউসি ব্রাউজারের হোম পেজে অনেক সময় আসলে বিরক্তিকর অনেকগুলো অ্যাড দেখা যায় এবং যেগুলো লোডিং হতেও অনেকটা সময় আসলে অনেকটা আসলে এমবি অটোমেটিকলি আসলে খরচ হয়ে যায়। কেননা প্রতিদিনের আসলে নিউজ ফিডে হাজারো আসলে নিউজ ফিড চলে আসে ইউসি ব্রাউজারে এবং অটোমেটিকলি যখন আপনি ইউসি ব্রাউজারটি ওপেন করেন সেক্ষেত্রে সাথে সাথে সেই নিউজ ফিডগুলো ওপেন হয় এবং আপনার একটি কাঙ্ক্ষিত আসলে এই এমবি অটোমেটিকলি আসলে কেটে নিয়ে যায়। সো ফ্রেন্ডস, আসলে আমরা এটা কীভাবে আসলে এই অনাকাঙ্ক্ষিত আসলে নিউজ ফিড গুলো খুব সহজে আসলে ইউসি ব্রাউজার থেকে আসলে রিমুভ করতে পারি এবং এই বিরক্তিকর জিনিস থেকে আমরা আসলে মুক্তি পেতে পারি? সো ফ্রেন্ডস, আপনাকে যেটা করতে হবে, আপনার কাঙ্ক্ষিত ইউসি ব্রাউজারে চলে যেতে হবে। আমি এই মুহূর্তে ওপেন করলাম ইউসি ব্রাউজার। দেখতে পাচ্ছেন যে আসলে ইউসি ব্রাউজার ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবং যেগুলো আসলে আপনি যদি কোনো, সরি ফর দ্যাট, আপনি যদি আসলে আপনি কোনো বন্ধু বান্ধব অথবা কারোর সামনে যদি আসলে অথবা আপনার বোন অথবা ফ্যামিলি কারোর সামনে যদি এরকম আসলে ওপেন করেন সেক্ষেত্রে অনেক খারাপ খারাপ আসলে নিউজ ফিড চলে আসে। ফ্রেন্ডস, আসলে এটা আমরা কীভাবে রিমুভ করবো? যার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সর্বনিচে একটি আইকন তিনটে ডটের মতো, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে এই অপশনটিতে অর্থাৎ সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে ইউসি নিউ সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, দেন আপনি উপরে একটি অপশন পাবেন অন অফ, আপনি অবশ্যই এটাকে অফ করে দিবেন। আমি এটা অফ করে দিলাম এবং এখানে রেজিস্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি আপনার ইউসি ব্রাউজারটি অফ হবে এবং অন হবে, কিন্তু এখানে আসলে শেষ নয়। এরপর দেন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি স্ক্রল করে একটু নিচে চলে আসেন, এখানে আপনি ম্যানেজ কার্ডস নামে একটি অপশন পাবেন, জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সব আসলে নোটিফিকেশানগুলো আসলে এই মুহূর্তে অন আছে। আপনি জাস্ট এটাতে প্রত্যেকটাতে প্রেস করে আসলে অফ করে দেবেন এরকম, দেন আপনার কাজ শেষ। আপনি যথারীতি এখান থেকে ব্যাগে চলে আসবেন, এই যে উপরে আপনি ব্যাগ অপশন দেখতে পাচ্ছেন, ব্যাগে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে ইউসি ব্রাউজারের নিচে যে আসলে বিভিন্ন হাজারো নিউজ ফিড ছিল এবং অনেক যেগুলো খারাপ অ্যাড যেগুলো আসলে দেখার মতো নয় সেগুলো আসলে ভ্যানিশ হয়ে গেছে এবং টোটালি এখান থেকে আপনাকে আর কখনও এই নিউজ ফিডগুলো শো করবে না এবং অতিরিক্ত আপনার এমবি খরচ হবে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।